বিএনপির সেই জামাতের সময় নির্যাতিত হয়েছি আমরা। বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক পাওয়ার বিষয়ে আমি শতভাগ আশাবাদী। আমি মাদক মুক্ত বাল্যবিবাহ সহ এলাকার সামাজিক বিশৃঙ্খলা নিরসনের জন্য সর্বাত্মক ভূমিকা পালন করব। সব খবর 5 মিনিট অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি আশরাফ লিটন। আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে সমাজের নানা শ্রেণী পেশার মানুষের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলে থাকি। এরই ধারাবাহিকতায় আজ আমাদের সাথে যুক্ত হয়েছেন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লি ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী জনাব শরীফুল ইসলাম ধলা। আমরা আজ তার সাথে কথা বলবো। আমি মানিকগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডার আহ্বায়ক, বাংলাদেশ আওয়ামী লীগ সাটুরিয়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক। আমি চরতিল্লি আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, উত্তর পারতিল্লি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সহ এলাকার উন্নয়নমূলক আমার মরহুম পিতার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের উন্নয়নের সাথে সম্পৃক্ত থেকে দায়িত্ব পালন করি। এই নির্বাচনে আপনাকে চেয়ারম্যান পদে কেন মনোনয়ন দেওয়া হবে, দলীয় প্রতীক কেন আপনার হাতে দেওয়া হবে? জি, আমি দলীয় প্রতীকের বিষয়ে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক পাওয়ার বিষয়ে আমি শতভাগ আশাবাদী। আমার আত্মবিশ্বাস, বিএনপি জামাত দূর সময়ের আমল থেকে আমার মরহুম পিতা তিল্লি ইউনিয়নের দুইবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন, সহ আমি আমার পরিবার বিএনপির সেই জামাতের সময় নির্যাতিত হয়েছি আমরা। দলের জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিকতার সহিত সর্বসময়ের জন্য দলের সপক্ষে সর্বোচ্চ ভূমিকা পালন করেছি। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করার পরেও, আমার ভালো ডিগ্রি থাকার পরেও আমি চাকরিতে না গিয়ে বাবার আদর্শে মানব কল্যাণে কাজ করি। মানুষের দোয়ারে দোয়ারে মানুষের কাছে আমি যাই, এলাকার অবহেলিত যেখানে যেখানে যেই বিষয়টা দরকার আমি চেষ্টা করি। আমি নিজে যেটা না পারি, বড় কাজের বিষয়ে মাননীয় মন্ত্রী মহোদয়ের, জাহিদ মালিক স্বপন মহোদয়ের স্মরণাপন্ন হই। মাননীয় মন্ত্রী মহোদয়ের, স্বাস্থ্যমন্ত্রীর মাধ্যমে আমি দিল্লির উন্নয়নমূলক বহু কাজ করেছি। আপনার রাজনৈতিক জীবনে আপনি এলাকার মানুষের জন্য কি কি কাজ করেছেন? আমার মরহুম পিতা দিল্লির জন্য জনগণের মানব কল্যাণে বহু উন্নয়ন কাজ করেছেন। সেই ধারাবাহিকতায় বাবার আদর্শে আমি দিল্লির মানুষের উন্নয়নের জন্য কাজ করি। আমি ব্যক্তিগত অর্থায়নে চরতিল্লি আদর্শ উচ্চ বিদ্যালয়ে 7% জমি কিনে মানুষের বিভিন্ন লোকজনের সহায়তায় একটা ঘর নির্মাণ করেছি। আমি করোনা ভাইরাসের এই দুঃসময়ে মানুষের দোয়ারে দোয়ারে ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। প্রায় 1000 লোকের আমি ব্যক্তিগত তহবিল থেকে ত্রাণ বিতরণ করেছি। ব্যক্তিগত অর্থায়নে দিল্লির অবহেলিত বিভিন্ন রাস্তার সংস্কার কাজ আমি করেছি। মানুষের বিভিন্ন সমস্যা জন্য যারা আসে, অবহেলিত কোনো কাজ করা থেকে শুরু করে ব্যক্তিগত কারো সমস্যা থাকলে আমি আন্তরিকতার সহিত তাদের কাজ করে দেওয়ার জন্য আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি। দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে এলাকার মানুষের জন্য আপনি কী কী কাজ করতে চান? আমি যদি দিল্লি ইউনিয়নের নৌকা প্রতীকের মনোনয়ন পেয়ে নির্বাচিত চেয়ারম্যানের দায়িত্ব পাই, আমাদের মানিকগঞ্জের 3 আসনের মাননীয় সংসদ, সারা বাংলার মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, মানিকগঞ্জের উন্নয়নের মহানায়ক যিনি মানিকগঞ্জের দৃশ্যমান উন্নয়ন করে সকল মানুষের মনিকোঠায় জায়গা করে নিয়েছেন, উন্নয়নের মহাকাব্য যার হাতে রচিত হয়েছে আমাদের সকলের সেই প্রিয় নেতা জননেতা আলহাজ জাহিদ মালিক স্বপন, মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর হাত ধরেই দিল্লির অবহেলিত এখন পর্যন্ত যে সমস্ত রাস্তা কাঁচা আছে, ভাঙ্গা আছে, বিভিন্ন রাস্তার কালভার্ট ব্রিজ যেখানে যেইটার দরকার, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন থেকে শুরু করে যা করা দরকার, মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলে দিল্লিটাকে একটা আধুনিক এবং নান্দনিক সৌন্দর্যে ভরপুর একটি আধুনিক মডেল ইউনিয়নে পরিণত করতে চাই।
দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী পর্বে কথা হবে অন্য কোনো অতিথির সাথে, জানবো নতুন অতিথির সম্পর্কে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।